অধ্যাপক আছেন দুইজন অতিথি আছেন আসিফ ইব্রাহিম সাবেক সভাপতি ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং আছেন ডক্টর সাজ্জাদ জহির নির্বাহী পরিচালক ইকোনমিক রিসার্চ গ্রুপ এবং দর্শক আপনারাও আছেন আশা করছি আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন এই আড্ডায় আপনি কি প্রথম জিজ্ঞেস করি আসিফ ইব্রাহিম আমাদের যে বয়সটা সেই বয়সে আমাদের তারুণ্য কেটেছে টেলিভিশনে হলিউডের বড় লোকদের এই সিনেমা সিরিজ এই সব দেখে যেমন ডালাস ডাইনাস্টি আমরা দেখতাম যে সাউথ ফর্ক ক্র্যাঞ্চের মালিক জে আর ইউইং কোটি কোটি টাকার মালিক এবং তারা তেলের ব্যবসা করে এবং মিলিয়ন বিলিয়ন ডলারের কথা ভাবে আমরা ওই ছোটোবেলায় কিন্তু এত বড় লোকদের কথা ভাবতেই পারতাম না এখন আমরা দেখতে পাচ্ছি যে পত্রিকায় খবর এসেছে যে সেই রকম ধনী আমাদের দেশেও নাকি তৈরি হচ্ছে যাদের সম্পদের পরিমাণ অনেক বেশি এবং সেটা বৃদ্ধির পরিমাণ চীনের চাইতেও বেশি এই জরিপের সাথে আপনি কতটুকু একমত ধন্যবাদ তুষার প্রথম আজকে যেটা বলতে চাচ্ছি নাগরিকের প্রথম আসলাম এবং আসতেই আনিস ভাইয়ের ছবিটা দেখলাম এবং দেখলেই মনটা খারাপ হয়ে যায় তবে খুব ভালো লাগছে এসে যে আনিস ভাই যে স্বপ্ন ছিল সেটা আজকে বাস্তবে রূপ নিয়েছে এবং নাগরিক এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রায় নাগরিকের সাফল্য কামনা করি আজকে সকালে এই ডেলি স্টারে দেখলাম আমাদের প্রবৃদ্ধি সাত দশমিক আট ছয় শতাংশ অফিসিয়ালি অ্যানাউন্স করেছে পরিকল্পনা মন্ত্রী এটা বলেছেন একটা দেশ যখন এই প্রবৃদ্ধির ধারায় থাকে তখন ন্যাচারালি দেশে বিনিয়োগ বাড়ে পাবলিক সেক্টর বিনিয়োগ বাড়ে এবং ব্যক্তিখাতের বিনিয়োগ বাড়ে এবং বিনিয়োগ যখন বাড়ে তখন সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় এবং এমপ্লয়মেন্ট জেনারেশন হয় এবং ওয়েলথ ক্রিয়েশন হয় এটা একটা স্বাভাবিক ব্যাপার সেই হিসাবে আমি বলবো যে এটা অস্বাভাবিক কিছু না তবে ওয়েলথ এক্স নামে যে প্রতিষ্ঠানটি এই তথ্যগুলো দিয়েছে এবং আমাদের সামনে এই গ্রাফটা উপস্থাপন করেছে তাদের এই হিসাবটা তারা কোথা থেকে পেল সেটা সম্পর্কে আমার কিছু অপিনিয়ন আছে এক নম্বর হচ্ছে তারা বলেছে যে তাদের নিজস্ব একটা মডেল আছে ওয়েলথ ক্রিয়েশন অ্যান্ড ইনভেস্টমেন্ট একটা নিজস্ব তারা মডেলের ভিত্তিতে এটা তৈরি করেছে এবং তথ্যগুলো মূলত তারা ওইসিডি আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন সোর্স থেকে নিয়েছে जैक uh, যেহেতু তথ্য এসছে আমি তো মনে করি দিস ইজ কোয়াইট এনকারেজিং কারণ এ ধরনের তথ্য তো আমরা আগেও দেখেছি প্রাইস ওয়াটার হাউস কুপার বলেছে এক সময় আমাদের প্রবৃদ্ধি সম্বন্ধে মুডিজেন্সম্যান্স বলেছে মুডিজ বলেছে আমরা নিজেরাও ঢাকা চেম্বার থেকে দু হাজার দশ সালে আমরা বলেছি যে এইভাবে প্রবৃদ্ধির হার অব্যাহত থাকলে দু তিরিশ সালে বিশ্বের তিরিশতম বৃহৎ অর্থনীতিতে আমরা পরিণত হতে পারব পার্চেসিং পাওয়ার প্যারিটির ভিত্তিতে তো সেক্ষেত্রে আমি মনে করি দ্যাজ নাথিং আনইউজুয়াল ইউজুয়াল অ্যাবাউট ইট বাট অ্যাকচুয়ালি ওয়েলথ ক্রিয়েশনটা ইকুইটেবল হচ্ছে কি না কারণ যেহেতু আমরা সামনে দু তিরিশ সালের টোয়েন্টি থার্টি এজেন্ডা নিয়ে কথা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলি দেশের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার যদি দেশের সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠী না পান সেই আপনার কি মনে হয় সেটা পাচ্ছেন আমার মনে হয় উই স্টিল হ্যাভ আ লং ওয়ে টু গো আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ সাজ্জাদ জহির আপনার কাছে জানতে চাই এই যে সম্পদের বৃদ্ধির যে দ্রুততা কিংবা প্রায় অসম্ভব দ্রুততাই কিছু মানুষের সম্পদ বৃদ্ধি পাচ্ছে আপনি কি মনে করেন এটা আমাদের জাতীয় সম্পদ বৃদ্ধির সাথে সাদৃশ্যপূর্ণ কিংবা দুটোর মধ্যে এক ধরনের বিসদৃশ্য জায়গা আছে ধন্যবাদ প্রথমত যে সম্পদ বৃদ্ধির কথা বলছি আমরা সংখ্যার ভিত্তিতে যদি বলি এর কোনো ভিত্তিটা কিন্তু জোরালো না যেটা আসিফ একটু আগে তুললেন যে যে সংখ্যাগুলো করা হচ্ছে একটা মডেল নির্মিত অর্থাৎ আমরা যেভাবে গরিব চিহ্নিত করি কোন জায়গাতে কি পরিমাণ গরিবের হার এটা অবশ্য আশাব্যঞ্জক যে এখন ধনীদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে কিন্তু এই চিহ্নিত করার প্রক্রিয়াতে যদি আমরা খোঁজ নিই দেখব যে দু সালে কোনো ফিগারই বাংলাদেশের জন্য ছিল না কজন ওই পর্যায়ের ধনী এ ব্যাপারে কোনো তথ্য ছিল না এমনকি দু হাজার আঠারোতে আছে কিনা সেটাও নিশ্চিত না কিন্তু যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে এটা আমাদের গরিব চিহ্নিত করার ক্ষেত্রেও কিন্তু আমাদের খাদ্য নিরাপত্তা এটা চালানোর জন্য ব্যবহার করা হয় একটা মডেল যে বেসিক্যালি কতগুলা তথ্যের ভিত্তিতে আমরা অনুমান করি যেগুলো যে সকল দেশের উপরে তথ্য আছে তার জনসংখ্যা হোক অন্যান্য প্রবৃদ্ধির হার সেগুলোকে ব্যবহার করে আমরা একটা অনুমিত জিনিস দাঁড় করাই আমরা দেখেছি যে পত্রপত্রিকায় এই ধরনের রিপোর্ট এর আগে এসেছে যে বাংলাদেশে কোটিপতির সংখ্যা

অনুমান ভিত্তিক অনুমানটা আসছে অন্যান্য দেশের যে সকল তথ্য সেগুলা থেকে কিন্তু আমরা বলি যেটা প্রজেক্ট করা হচ্ছে যে এই জিনিস যদি থাকে জনসংখ্যা যদি এটা হয় বৃদ্ধির হার যদি এটা হয় তাহলে এই বড় লোকের সংখ্যা এই পরিমাণ বাড়বে ওদের তথ্য অনুযায়ী কিন্তু সচত ভাই ওরা বলছে 30 মিলিয়ন ডলার

বাংলাদেশের বংশোদ্ভূত বা বাংলাদেশ থেকে অরিজিনেট করেছে এরকম সংখ্যার লোক অনেক আছে এটাতে অবাক হওয়ার কিছু অনুযায়ী তথ্য ভিত্তিক না যে কারণে আমি বললাম যে দু সালের কোনো তথ্য নাই আমার কাছে তাহলে আমি কিভাবে একটা পার্সেন্টেজ চেঞ্জ বলবো এটা আসছে মডেল থেকে সেটার ব্যাপারে কোনো রকমের আমাদের কিন্তু সন্দেহ থাকা উচিত না এবং সংখ্যার দিক থেকে যদি আমরা ভুলে যাই এই নাম্বারের ব্যাপারটা কারণ নাম্বারটা অ্যাকচুয়ালি সংবাদপত্র নন ক্রিটিক্যালি কোনোভাবেই এই জিনিসটাকে গভীরভাবে না চিন্তা করে প্রকাশ করে কারণ আপনি একই সাথে যারা এটাকে পছন্দ করে তাদেরকেও আপনি তৃপ্ত করছেন যারা পছন্দ করে না তাদেরকেও তৃপ্ত করছেন তো এটা এমনই একটা উপাদেয় সংবাদ যেটা না বিবেচনা করে প্রকাশ করা হয়েছে তার মানে আপনি মনে করেন যে এখানে সংবাদপত্রে একটা দায় আছে যে তারা পুরোপুরি ব্যাখ্যা না নিয়েই এই সংবাদটি যে দমুখোচক পরবর্তী বর্ষে পরবর্তী বর্ষে কিছু জিনিসপত্র কিন্তু এসেছে ডিলিস্টারেও কিন্তু জিনিসগুলো বলেছে কিন্তু আমার কাছে মনে হয় যে সহজ ভাষায় বলার দরকার যে এর কোনো তথ্য ভিত্তিক কোনো প্রমাণ নাই তার ভিত্তিতে বলা হয়নি আমরা যেমন করে গণনা করে বলতে পারি তো এখানে আমি অন্য জায়গায় যাব যেটা মূল প্রশ্ন হচ্ছে যে আসলে প্রভৃতির সাথে কিন্তু বৈষম্য বাড়ে একটা পর্যায়ে পর্যন্ত চলে এবং এটা দেখা গেছে প্রত্যেক দেশেই ঘটেছে এবং যে সকল জায়গাতে কাউন্টিং যে যে ফর্বসের থেকে শুরু করে বা অন্যান্য যে সকল স্টাডি গ্রুপগুলো করে এখানে দেখা যায় যে চায়নার গ্রোথের সাথে সবচেয়ে ধনী ব্যক্তিদের টোয়েন্টি পারসেন্ট চায়নার থেকে মানে যদি গ্রোথের দিক থেকে চিন্তা করে বলি ইন্ডিয়া চার নম্বর তিন নম্বরে মুভ করছে ইন টার্মস অফ রিলেটিভ র্যাঙ্কিং কিন্তু ইন্ডিয়ার মতো দেশেও কিন্তু সংখ্যা যখন এই একই সোর্স বলছে সেটা হচ্ছে ভ্যারি করছে একশো থেকে একশো তিরিশ একত্রিশ পর্যন্ত শেষ মনে হয় একশো একত্রিশ এটা এমন না যে হাজার হাজার হয়ে বসছে কিন্তু একশো একত্রিশ জন ওদের ক্যাটাগরিতে যেটা উপরে সেই তুলনায় বাংলাদেশে নাম্বার সম্পর্কে কিন্তু বলেনি কোনো নাম্বার আমাদেরকে দেয়নি যে কারণে ওই কথাটা বারবার বলছি দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বৈষম্যটা হয়েছে কি হয়নি দুই তথ্য থেকে যেটা আমরা আমাদের হাউজ ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে থেকে সেখানকার থেকেই জানি যে বৈষম্য বেড়েছে ওভার টাইম কিন্তু সেটা আন্ডার এস্টিমেট যে পরিমাণ দেখানো হয় তার থেকেও বেশি বৈষম্য হয়তো বেড়েছে বলে লোকে অনুমান করে এবং কেন বৈষম্য বেড়েছে কাঙ্ক্ষিত কি কাঙ্ক্ষিত না এই বিষয়টাতে যে কিন্তু যে কথাটা মনে হয় ভাবার দরকার যে প্রবৃদ্ধির প্রসেসে কিন্তু পুঁজি বলি সম্পদ বলি কিছু লোকের হাতে কুক্ষিগত হয় এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া সর্বদেশে সর্বসময় কিন্তু ঘটেছে কিন্তু যে দেশগুলোতে সেই পুজিটা আবার ওই এলাকাতেই বিনিয়োগ হতে পেরেছে সম্পদ তৈরি করতে কর্মসংস্থান তৈরি করতে পেরেছে সেই দেশগুলো এগিয়ে গেছে আর যে দেশগুলোতে যাদের হাতে পুঁজিটা তাত্ত্বিক জায়গা যে পুজি যদি কারো হাতে ঘনীভূত হয় সে সেই পুজি কোথায় বিনিয়োগ করবে যদি নিজের দেশে করে তাহলে সেই সব দেশ সেইখান থেকে উপকার পায় যদি নিজের দেশে না করে সেই পুজির স্থানান্তর ঘটে তাহলে নিজের দেশ উপকার নাও পেতে পারে এটা অবশ্যই এবং আমাদের দেশের ক্ষেত্রে এটাই হচ্ছে লক্ষণীয় যে সকল দেশগুলোতে ধনীর সংখ্যা অনেক বেড়েছে তার ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই দেশগুলোতেও একটা গতিতে এগিয়ে গেছে এবং যেটা উন্নত মানের দেশ বলে গড়ে উঠছে

ওয়ান ট্রু সাকসেস স্টোরি যদি আপনি বলেন সেটা হচ্ছে আমাদের তৈরি পোশাক শিল্প সেই তৈরি পোশাক শিল্পের মালিকরা কি এরকম এক দুই বছরের মধ্যে দুই তিনশো কোটি টাকা মালিক হতে পেরেছে কোনো ক্রমে না কোনো ক্রমেই না হ্যাঁ তৈরি পোশাক শিল্পের মালিকদের নাম কিন্তু আমরা পানামা পেপার্সে পাই না আমরা ফডিউল্যান্ড জায়গায় পাই না আমরা দেখি যে তারা তারা এবং তাদের শ্রমিকরা অত্যন্ত কষ্ট করেন কিন্তু তাহলে কারাই যে আড়াইশো তিনশো পাঁচশো কোটি মালিক হচ্ছেন বলে আপনি মনে করেন আপনি ব্যবসায়ী সমাজের নেতা ছিলেন অবশ্যই না সেটা তো কিছুটা তো সাজ্জাদ ভাই বললেন যে বিশেষ করে ওভারঅল গভর্নেন্স ব্যাংকিং সেক্টরে যে বিষয়টা আমরা দেখি এবং নন নন পারফর্মিং লোনের সংখ্যা যে বেড়ে যাচ্ছে এটা দেখেই বোঝা যায় যে কিভাবে ধনী সংখ্যা বাড়ছে আড়াইশো কোটি না অনেক ক্ষেত্রে তিন সাড়ে তিন হাজার কোটি টাকাও দুবছরে অর্জ অর্জিত হয়েছে বিগত দু বছর হয়েছি উদাহরণ আমাকে বলে দিতে হবে না বিশেষ করে আমি একটা যেহেতু আমি তৈরি পোশাক শিল্প এবং টেক্সটাইল শিল্পের সঙ্গে জড়িত একটা বিশিষ্ট একটা কোম্পানি যে সরকার জনতা ব্যাংক থেকে পাঁচ হাজার কোটি টাকার মতো নিয়েছেন

অনেক লেখা পড়া সে আসলে জানতে চেয়েছে যে ছোটবেলায় তো বলেছিল বেশি লেখা মানে বেশি টাকা জানার চেষ্টা করেছিলাম যে শর্টকাটে ধনী হওয়া যায় কিনা আপনারা দুজনেই বলেছেন যেটা সম্ভব না আপনারা দুজনেই বলেছেন কুকিগত করে হওয়া যায় হ্যাঁ কুকিগত মানেই তো শর্টকাটে ধনী হওয়া শর্টকাট কোনো উপায় নাই ধনী হওয়ার শর্টকাটে হওয়া যায় চুরি ডাকাতি লুটপাট করে তো ধনী হওয়া যায় আপনারা দুজনই বলেছেন যে সেটা ঠিক উপায় না শর্টকাটে ধনী হওয়া যায় না ধনী হতে গেলে আমি আমি উদাহরণ দিয়েছি জেনেছি শর্টকাট বাংলাদেশে এখন আছে যেমন ব্যাংকের থেকে টাকা লোক নিয়ে গেছেন কিছু কিছু লোক শেয়ার বাজারে টাকা কুকিগত করেছেন বলে আপনাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি এবং আমাদের দুজন যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে তারা বলেছেন যে এক ধরনের সম্পদ কুকিগত করার প্রক্রিয়া বৈষম্য বাড়ার প্রক্রিয়া আছে আমি জানতে চাই যে ক্ষমতার অপব্যবহারের কথাও এসেছে আমি যেটা জানতে চাই সেটি হচ্ছে যে এই যে ক্রেজি ধ্বনির উত্থান হয়েছে এটা তো ঠিক দুইজন হোক আর বিশ জন হোক ক্রেজি ধনের উত্থান যদি বলি যে দুদিক থেকে কিন্তু আমরা দেখতে পাই এটা আপনারা আরও ভালোভাবে বলতে পারবেন ব্যবসায়ী হিসেবে কিন্তু বাইরের থেকে যে জিনিসটা আমরা দেখি একটা হচ্ছে যে কতগুলো সহজ পথ পাওয়ার কারণে যারা এক সময় হয়তো বিনিয়োগের ভিতরে ছিল তারা দেখেছে যে সহজভাবে অনেক দ্রুত বড় লোক হওয়া যায় আমরা জানতাম যে আমরা জানতাম অভাবের স্বভাব নষ্ট এখন যারা আগে বিনিয়োগের মধ্যে ছিলেন তারা অভাব ছিল না তাও নষ্ট হয়ে গেল না ওইটা কিন্তু যারা যারা আগে বিনিয়োগ বিনিয়োগ মূলত যারা এদেশে বিনিয়োগ করেছেন তারা শপথে থেকে তারা পুনর্বিনিয়োগই করেছেন এমন খুব একটা এক্সাম্পল নাই যে তারা বিপথে চলে গেছেন কি ক্যাপিটাল ফ্লোর কথা বলা হয় বা আমি ফ্লোর নিয়ে বলছি না আমি বলছি যে ব্যাংকের থেকে যে জিনিসগুলো আমরা বলছি তাদেরও কিন্তু শুরুতে কিন্তু কিছু না কিছু বিনিয়োগ ছিল দেখি কিন্তু পরবর্তীতে যখন আমি সহজ পথ পাচ্ছি না কিন্তু আমরা তো এটাও যখন আমরা আমরা এটাও তো দেখি যে এই অভিযোগ পত্রিকা এসেছে যে পরিবহন সেক্টরে চাদাবাজি করে মানুষ শত কোটি টাকার মালিক হচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ইজারা নিয়ে লোকজন মালিক হয়ে যেতে পারছে ব্রিজ কালভার্ট পুল নদীর ঘাট ইজারা নিতে পারছে সেখান থেকে ধনী হয়ে যাচ্ছে আমরা শুনেছি যে দেখেছিও নদী খাল বিল দখল করে লোকজন ধনী হয়ে যাচ্ছে তার মানে শর্টকাটে ধনী হওয়ার একটা প্রক্রিয়া তো আসলে চালু আছে এই চালু থাকাটা কি আমাদের উন্নয়নের এবং আমাদের যে উন্নতির গতিধারা তার সঙ্গে উপকারী অবশ্যই না অবশ্যই না কারণ আমি তো প্রথমে বলেছি যে সবাইকে না নিয়ে যদি উন্নয়ন না হয় সেই উন্নয়নের তো কোনো মানে এইভাবে ধনী হওয়া তো আপনিও বলবেন যে ব্যবস্থাপনার কতগুলা দুর্বলতার সুযোগে কিন্তু এমনকি ভালো পথে চলার লোকটাও বিপথে যেতে ব্যবস্থাপনার এই দুর্বলতার কারণে আমরা ভেনেজুয়েলায় দেখেছি যে ধনী গরিবের বৈষম্য তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত নিচের দিকে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে অবশ্যই এবং আমরা বলিভিয়াতে দেখেছি এক ধরনের অস্থিতিশীলতা তৈরি হয়েছে সামাজিক অস্থিতিশীলতার দিকে যায় এবং সেটা এমনকি ধনীদের জন্য কাম্য না এবং হয় ধনীরা তখন উন্নত কোনো দেশে যে গরিবী হালে থাকাটাকেই প্রেফার করে কারণ সেখানে কিন্তু সামাজিক মর্যাদা না নিয়েই তারা আমাদের কাছে যে তথ্য আছে সেখানে আমরা দেখছি যে অতি গরিবদের বা গরিবদের যে মাসিক আয় সেটা আগে এক হাজার টাকার উপরে ছিল সেটা সাতশো টাকায় নেমে গেছে আবার ওদিকে ধনীদের যে মাসিক আয় সেটা আশি হাজার টাকা থেকে চলে আমাদের কাছে একটা তথ্য আছে এই তথ্যটা আমার কাছে মনে হয় কন্টেস্টেবল কারণ আসলে সাতশো টাকায় দৈনিক আয় না 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 মাসিক আয় না এটা দরিদ্রদের এই এই ধরনের তথ্যগুলো কিন্তু বিভ্রান্তিকর হয়ে দাঁড়ায় কারণ আমাদের দেশে আজকে ওই অবস্থাতে নাই আমরা খুব আইডেন্টিফাই করে যদি সিলেক্ট মার্জিনালাইজ গ্রুপ পথের থেকে আমরা খুঁজে খুঁজে বের করে তাদের যদি গড় দেখি একটা ভিকে গড়ায়ও কিন্তু অনেক বেশি এবং এইজন্য আর কি একটা যেখানে গুরুত্ব দিতে হবে সাজ্জাদ ভাই এবং সালে যেটা টাকার উপরে ছিল সেটা 2016 সালে দেখা গেছে যে 700 টাকা 33 টাকায় এসেছে অতি দরিদ্রদের মাসিকায় এটা আমার মনে হয় কিছুটা গোলমাল এটা সিপিডি প্রতিবেদন আছে সিপিডি যদি বলে থাকে আমার মনে হয় কোন একটা জায়গাতে মাস দিন

আপনার অগ্রগতির মাত্রার থেকে কিছুটা কম সুতরাং বৈষম্য কিন্তু সেন্সে দুশো টাকা হয় আর আমার যদি না হয় তাহলে বৈষম্যটা না আমি বলছি বৈষম্য বাড়ছে কিন্তু অসন্তোষ হওয়ার মতো কোনো জায়গায় যাচ্ছে না এটা অসন্তোষ হওয়ার মতো জায়গায় যাচ্ছে কিনা সেটাই প্রশ্ন আমার কাছে এই কারণে বলছি যে বৈষম্য কিন্তু দুই দিকের কথা বলছিলাম শুরুতে যে কথা বলছিলাম সেটা কিন্তু মানে বিপথে যে ধন তৈরির প্রক্রিয়াতে যে বিশাল সম্পদ গড়ে উঠছে কিছু লোকের হাতে সেই সম্পদটা স্থানান্তরিত হচ্ছে এটা দেশের ভিতরে আর বিনিয়োগ হচ্ছে না এটা একটা কেস হিসেবে চিহ্নিত করা হচ্ছিল যেটা সম্পদটার অরিজিন এখান থেকে যাচ্ছে হয় এটা আমাদের দেনা বৃদ্ধি করা অর্থ যেটা আবার পাচার হচ্ছে অথবা আমাদের এখানে শ্রমের ফসল থেকে অর্থ অথবা আমাদের রেমিটেন্সের কষ্টার্জিত অর্থ হোক আমাদের আর একদম সময় না আপনাকে এক লাইনে বলতে না আমি যেটা বলতেছি এখন যেটা প্রয়োজন যে প্রকৃত বিনিয়োগের প্রয়োজন প্রকৃত বিনিয়োগ যদি হয় দেশে স্পেশাল ইকোনমিক জোন তৈরি হচ্ছে এগুলো ঠিকমতো হোক এখানে বিদেশি বিনিয়োগ এফডিআই আসুক প্রতিpane দেশীয় বিনিয়োগ আসুক তাহলে কর্মসংস্থান আমরা মনে করে ধ্বনি এইখানে তো আসলে বেশি কর্মসংস্থান করতে পারবো তত বেশি আমাদের এই বৈষম্য কমে আসবে আজকের অনুষ্ঠানে কোন জায়গায় আসলে ধ্বনি বিরোধীর বিষয়টি ছিল না তবে নিশ্চয় একটা বিরোধিতা ছিল ব্যাংকের টাকা নিয়ে বড়লোক হয়ে যাওয়া মানুষের টাকা নিজের পকেটে ভরে কুক্ষিগত করে বড়লোক হয়ে যাওয়া বেআইনিভাবে সম্পদের মালিক হওয়া অথবা সম্পদের মালিক হয়ে সেই সম্পদ দেশে না রেখে স্থানান্তরিত করে ফেলা এই বিষয়গুলি নিশ্চয়ই কোনো দেশ কিংবা রাষ্ট্র কামনা করে না এবং এটাই ছিল আজকের আসলে জানবার বিষয় যে যারা এই ক্রেজি রিচ হয়ে উঠছেন বা উঠেছেন বলে এক ধরনের প্রতিবেদন এসেছে এই ঘটনাটি আসলেই সত্যি কিনা এবং যদি হয়েই থাকে তাহলে তারা কারা তারা কারা এই প্রশ্নের উত্তর কিন্তু কোনো সংবাদপত্র দেয় নাই কোনো গণমাধ্যম দেয় নাই এমনকি যারা এই প্রতিবেদনটি প্রকাশ করেছেন যে গবেষণার ভিত্তিতে তারাও দেন নাই কিন্তু নিশ্চয়ই আমরা জানতে চাই যে যারা আইনগতভাবে দেশের সকল আইন কানুন মেনে ব্যবসা করেন কিংবা যারা কোনো আইন না মেনে ব্যবসা করেন দুই পক্ষই যদি এই ধরনের ক্রেজি রিচ হয়ে উঠতে থাকেন অথবা এক পক্ষ গরিব হয়ে যান আরেক পক্ষ ক্রেজি রিচ হয়ে উঠতে থাকেন নিশ্চয়ই সেটি দেশের জন্য মঙ্গলজনক না বলা না বলা আরো কথা বলবে আপনাদের সঙ্গে এই বিষয়ে আশা করছি দেখবেন